বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা গোলাপ ফুল আঁকা শিখব। দেখি কতটা সহজ করে আমরা গোলাপ আঁকতে পারি। প্রথমে এইখানে গোল করব আমরা, এরকমটা তো করতে পারবো আমরা। হ্যাঁ, এরপর এখান থেকে এখানে লাগাই দিতে হবে। এখন কি করতে হবে, এখান থেকে একটু ভাঁজ করে এভাবে ঘুরে ঘুরে গোলের মতো করে এখানে লেগে দিব। এটা হচ্ছে একেবারে ফোটেনি এমন গোলাপ, মানে কিছুটা লম্বা গোলাপ। গোলাপ ফুল ফোটার শুরুতে এরকম দেখায়। এখন আমরা কি করব, এখান থেকে একটা সোজা দাগ নিচের দিকে টেনে দিব। এখান থেকে একটা সোজা দাগ একটু ভাঁজ করে দিলে সুন্দর লাগবে। এখান থেকে আরেকটা দাগ, আরেকটা কাজ করলে আরও সুন্দর লাগবে। দেখুন, এখান থেকে ভাঁজটা যদি এইভাবে দিতে পারেন, দেখবেন আরও সুন্দর লাগছে। এখান থেকে এটা নামিয়ে দিবেন, এখান থেকে এইভাবে ভাঁজ করে এখান থেকে এইভাবে ভাঁজ করে দিব। এটা এভাবে তুলে দিব, এটা এটার সাথে লাগাই দিব। একটু ভাঁজ করে নিচের দিকে দুইটা দাগ দিব। এরপর আমরা সোজা দুইটা দাগ টানব, একটা দুইটা। এই হলো গোলাপ ফুলের শেপ। গোলাপের ডালে আপনি কাটা কাটা আঁকতে পারবেন, এজন্য একটু মিশে নিতে হবে। রাবার দিয়ে একটু মিশে নিলাম, এরপর এইভাবে কাটা দিতে পারেন। গোলাপের পাতা আঁকতে হবে, এভাবে একটা দাগ দিলাম এদিকে, এই তো ভাঁজ করে করে এটার সাথে লেগে দিলাম। এই পাশ থেকেও ভাঁজ করে করে কাটা কাটার মতো করে লেগে দিলাম। ভেতরে অবশ্যই এভাবে দাগ দিতে হবে, একটা দুইটা তিনটা, শেষ একটা পাতা শেষ হলো। এই পাশে আমরা আরেকটা পাতা আঁকবো, একই রকম করেই এই তো ঘুরে ঘুরে এটার সাথে লেগে দিলাম, কাটা কাটার মতো করে এটার সাথে আবার লেগে দিলাম। এক দুই তিন, এক দুই তিন, শেষ। এই গোলাপ ফুল আঁকার নিয়মটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি উপকারী বলে মনে হয় বা এখান থেকে যদি শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে। আসসালামু আলাইকুম।